ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এটা আমাদের কিসের ভিডিও ছিল। এটা ছিল আমাদের 12 বছরের অ্যানিভার্সারি। তো এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, তো সেজন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, তো সেজন্য ভিডিওটা করা আর কি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই দেখতে থাকুন আমার এই ভিডিওটি, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। আর সবাই আমাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বসে ফটোশুট করছি। সবাই খুব হাসির কথা বলছে, সেজন্য খুবই হাসি পাচ্ছিল। আমার বাবা মাকে নিয়েও একসাথে আমরা ছবি তুলছি। হঠাৎ করে প্ল্যান করা যে যেহেতু 12 বছর কখনো আমরা আর করা হয়নি। প্রথম বছর একটা আমাদের ম্যারেজ ডে করেছিলাম তখন বাংলাদেশে। তো এবার ভাবলাম যেহেতু 12 বছর হয়েছে সেজন্য একটু কেকটা কাটা। তো আর প্যান্ডামিকের কারণে অবশ্য কাউকে বলা হয় নাই, হঠাৎ করেই বৌদিদের বললাম। বৌদিদেরকেও বলি নাই, বাসা এসে দেখে যে আমাদের ম্যারেজ ডে। আমরা কেকটা কেটে নিব। বাস কেক কাটা শেষ। তো সবাই আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন আমাদের সাথেও। এই তো ওখানে মোটামুটি প্রায় সবকিছুই শেষ, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো এখানে সবকিছুই টেবিলে গুছগাছ করে নিচ্ছি, আপনাদের সাথে এগুলো শেয়ার করছি।
তেই তো খাওয়ার টেবিলে আমাদের মোটামুটি সবকিছু গুছগাছ করা শেষ। এখন আমরা সবাই খেতে বসে পড়লাম। আমরা এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কি কি আইটেম করেছি এখানে। করেছি খাসির মাংস, মুরগির রোস্ট, বেগুনি, রুই মাছের কালিয়া, তারপর হচ্ছে ইলিশ মাছের ভাজি, ডিমের কোরমা। এই তো, আর বেশি কিছু করা হয়নি কারণ হঠাৎ করে প্ল্যান করা।